নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য খুশির খবর বর্তমান কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে নতুন একটি টুইট কিন্তু করে দেওয়া হয়েছে এবং সেই টুইটে বলা হয়েছে বর্তমানে কিন্তু নতুন পদ্ধতির মাধ্যমে সবাইকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বি প্রোভাইড করা হয়েছে এবং এই বিসিআইডি নিয়ে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং এই বিসিআইডির জন্য যে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু নতুন আপডেট করা হয়েছে এবং নতুন অ্যাপ্লিকেশান ফর্ম বর্তমানে লঞ্চ করা হয়েছে সেই নতুন অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশান করলে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিসিআইডি খুব সহজে বর্তমানে পেয়ে যাবেন এবং সেই বিসিআইডি নিয়ে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং সঙ্গে আধার কার্ডের কাজও কিন্তু করতে পারবেন এবং প্রত্যেক মাসে ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিসিআইডি নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেটিকে অন করে রাখুন কারণ আমরা এরকমই এডিট নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এখানে চলে আসবেন চলে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে একটি টুইট করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বিসিআইডি নিতে চান তাহলে কিন্তু বর্তমানে খুব সহজে আপনি বিসিআইডি নিতে পারবেন এবং এর জন্য নতুন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লঞ্চ করা হয়েছে তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশান করলে খুব সহজে আপনি বিসিআইডি পেয়ে যাবেন এবং এখানে বিসিআইডি আপনি নিয়ে কি কি কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং কাজ থেকে শুরু করে আপনি কিন্তু বিভিন্ন রকম রিচার্জ করতে পারবেন এবং অ্যাকাউন্টের বিভিন্ন রকম সার্ভিসের লাভ উঠতে পারবেন যদি আপনি এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যদি বিসিআইডি বা সিএসপি আইডি নিতে যান তো সেক্ষেত্রে আইডি নিয়ে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং নতুন এখন ওপেনিং করলে পাসবুক এবং এটিএম কার্ড সঙ্গে সঙ্গে আপনি মানুষকে প্রোভাইড কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার বিসিআইডি নিয়ে নেওয়ার পর তারপরে সেই বিসিআইডির মাধ্যমে আপনি কিন্তু আধার সেন্টারের জন্য অ্যাপ্লিকেশানও কিন্তু খুব সহজে করতে পারবেন তো সেই জন্য ভিউ মোর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা লেখা রয়েছে এখানে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে বর্তমানে এই টুইটটা কিন্তু করে দেওয়া হয়েছে যারা যারা বিসিআইডি বর্তমানে নিতে চান বর্তমানে প্রোভাইড করা হচ্ছে সেই জন্য নিতে চাইলে এই অপশান ক্লিক করবেন মোর অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস করসপন্ডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা বর্তমানে নতুন লঞ্চ করা হয়েছে তো সেই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মটা আপনার সামনে শো হয়ে যাবে বর্তমানে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে আগের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে বর্তমানে এই ফর্মটা কিন্তু নতুন লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে অনেক কিছু পরিবর্তন রয়েছে এই ফর্মে ঠিক আছে মনে সহকারে দেখে এবারে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথম কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন আপনার মিডিল নেম এবং আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফটো এখানে আপনি ফটো এখানে আপনি মারিয়ে দেবেন তারপরে কী করবেন তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি রুরাল বা উরবান এলাকায় বসবাস করেন সেটা আপনি এখান থেকে সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপরে পুরো অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ড্রেস বসে যাবে যেমন কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনার আইআইবিএফ সার্টিফিকেট যদি থেকে থাকে তার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এরপর একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস এখানে নাম দেওয়া রয়েছে এরপর আপনার যেই ডকুমেন্টসটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটা এখানে ঠিক ছোটো মারবেন ঠিক ছোট মেরিয়ে দেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্লেস এবং ডেটটা বসিয়ে এখানে সিগনেচার কিন্তু সঠিকভাবে করে দেবেন ঠিক আছে এখানে সিগনেচারটা সঠিকভাবে করে দেওয়ার পর এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ডকুমেন্টস এখানে কিন্তু আপনার যে আইডি আইডেন্টি প্রুফ হিসাবেই এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবার আইডেন্টি প্রুফ হিসাবে এখানে পাসপোর্ট ডাবল এসে ভোটার আইডি কার্ড এখানে প্যান কার্ড আধার কার্ড রয়েছে এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে এবং কিন্তু যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটাও কিন্তু এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করবেন ঠিক আছে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন করে দেওয়ার পর এখানে প্রুভো আইডেন্টি এবং অ্যাড্রেস হিসাবেই যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি নির্দিষ্ট জায়গায় কিন্তু জমা করতে হবে এবার কোথায় এই ফর্মটা জমা করবেন তো সেটা জানার জন্য প্রথম কিন্তু এর যে ইন্ডিয়ান যে পোস্ট পেয়েড ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এখানে চলে আসার পর এখানে একটি সার্চ বাটন কিন্তু রয়েছে এখানে আপনি কী করবেন এখানে লিখবেন বিসি এখানে বিসি লিখে আপনি সার্চ করবেন বিসি লেখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে যে ইন্ডিয়ান পোস্ট পেড ব্যাঙ্কের একটি অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচে দিকে যাবেন নিচে গিয়ে যাওয়ার পর দেখতে was in circle and ব্রাঞ্চেস এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে স্টেট এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করে নেবেন ওইখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অফিস রয়েছে ঠিক আছে ব্রাঞ্চ অফিস রয়েছে এখানে তো পুরো ডিটেলসটা শো হয়ে গেছে এপরে আপনার নেয়ারের যে ব্রাঞ্চ ওপরে রয়েছে তার অ্যাড্রেসটা এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর সেই অ্যাড্রেসে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেখানে জমা করতে হবে সেখানে জমা করে দিলেই তারপর কিন্তু আপনার সমস্ত জিনিস কিন্তু ভেরিফিকেশান করা হবে ভেরিফিকেশান করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে আইডি প্রোভাইড করে দেওয়া হবে প্রোভাইড করে দিলেই তারপরে কিন্তু আপনার দোকানে আপনি কিন্তু খুব সহজে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বিসি আইডি নিয়ে কাজ করতে পারবেন আপনার দোকানে এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন এবার একবার বিসি আইডি আপনি পেয়ে যাওয়ার পর সেই বিসি আইডি যে পেয়ে যাওয়ার পর তারপরে আপনি আধার আইডির জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করলে আপনি কিন্তু আধার আইডি খুব সহজে পেয়ে যাবেন এবং আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে আপনি ইন্ডিয়ান পোস্ট ব্যাঙ্কের বিসিআইডি এইভাবে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এটি ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিতে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে থ্যাংক ইউ